নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার শনিদেবের অর্ডারে রাহু এই চার রাশিকে তৈরি করতে চলেছে করোড়পতি, অর্থাৎ কোটি টাকা আপনাদের হাতে আসতে চলেছে। তো কোন সেই চার সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশীগ্রাম। যেমনটা আমি পূর্বে বলছিলাম, শনিদেবের অর্ডারে রাহু যে চার রাশির কথা বলতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা কোটিপতি হতে চলেছে। আর এ বিষয়ে আমি আপনাদেরকে পুরো ক্লিয়ার করে দিতে চাই, অর্থাৎ অনেকে রয়েছে যারা চাকুরি করছেন, আর চাকুরিতে তো একটি ফিক্সড ইনকাম রয়েছে, তাহলে কি করে কোটিপতি হবেন, আর এই কোটিপতি হবেন কি করে, আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই। বেসিক্যালি কোটিপতি হওয়ার জন্য আপনাদেরকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, কারণ রাহুই দেয় হঠাৎ করে অর্থ, অর্থাৎ কল্পনার বাইরে অর্থ দিয়ে থাকে রাহু। আর রাহু মানেই হচ্ছে শনির ডান হাত, অর্থাৎ বর্তমান কলিযুগে শনি ন্যায়কারক গ্রহ, এবং উনি তাকেই পয়সা দেয় যাদেরকে শনিদেব পছন্দ করেন। আর শনিদেব কী কী পছন্দ করেন আপনারা সকলেই জানেন, সে বিষয়ে আমি আর বেশি দূরে যাচ্ছি না, আমি মূল বিষয়ে আসি। রাহু এই অর্থ যে চারাশিকে দিতে চলেছে, সেই চারাশির জাতক ও জাতিকার জন্মছকে রাহু গ্রহকে বলবান থাকার প্রয়োজন রয়েছে, অর্থাৎ রাহুই দেয় হঠাৎ করে অর্থ। আর এই হঠাৎ করে অর্থ কোন কোন ক্ষেত্র থেকে আসে জানেন কি? আসুন জেনে নিন। এই হঠাৎ করে অর্থ আসে লটারি থেকে। ধরুন আপনি একটি লটারি কাটলেন আর সেই নাম্বারটি হঠাৎ করে খেলে গেল, তাহলে তো মালামাল। এখানে যদি আপনি 5,000 টাকা বা 10,000 টাকা বা 15,000 টাকারও চাকরি করেন, তাহলেও কিন্তু কোটিপতি হওয়া সম্ভব, অর্থাৎ এই লটারি থেকে কিন্তু কোটিপতি হওয়া সম্ভব। এছাড়াও শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করেও কিন্তু কোটিপতি হওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, তবে প্রপারভাবে আপনার প্রপার জ্ঞান থাকার প্রয়োজন রয়েছে, এবং আপনার জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি রাহু গ্রহ শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু এই শেয়ার মার্কেট এবং এই লটারিতে টাকা ইনভেস্ট করবেন না। এছাড়াও সাট্টা বা জুয়া এগুলোও কিন্তু রাহু গ্রহ দেখিয়ে থাকে, অর্থাৎ রাহু যে অর্থ দেয় সেটা হঠাৎ প্রাপ্তি, আচমকা প্রাপ্তি, আর এই আচমকা প্রাপ্তি রাহু গ্রহ দিয়ে থাকে। তাই আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা হুট করে এই সমস্ত জায়গায় টাকা কিন্তু ইনভেস্ট করবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনারা আপনাদের ব্যক্তিগত জন্মছকটিকে অ্যানালিসিস করছেন। সেটা আমার কাছে করতে হবে তা নয়, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবে, তাহলেই কেবলমাত্র আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এখানে রাশি লগ্ন শুধুমাত্র বলা হয় না, আপনার প্রপার জন্মছক বিশ্লেষণ করা হয়। শুধুমাত্র লটারি ক্ষেত্র না, সমস্ত বিষয়ই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং তার কী ফিজ রয়েছে বা কী কী রয়েছে সমস্তটাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে জানিয়ে দেওয়া হবে। তো আসুন জেনে নেওয়া যাক, কোন সেই চার সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শনিদেবের অর্ডারে রাহু দিতে চলেছে কোটি টাকা। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা শনিদেবের অর্ডারে রাহু কোটি টাকা দিতে চলেছে। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটি একান্ত জানার প্রয়োজন রয়েছে। এই সমস্ত অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে, অর্থাৎ যে সমস্ত জায়গায় হঠাৎ করে অর্থপ্রাপ্তি হয় সেই সমস্ত জায়গায় থেকে কিন্তু অর্থ আসতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি।
হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শনিদেবের অর্ডারে রাহু আপনাদেরকেও কোটি টাকা দিতে চলেছে। আর এই অর্থ কোথা থেকে আসতে চলেছে? এই অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, ট্রেডিং থেকে। অর্থাৎ এই সময় অনেক অ্যাপ বেরিয়ে গেছে যেখানে ট্রেড করেও কিন্তু প্রচুর টাকা মানুষ ইনকাম করছেন। এবং আপনার নিজস্ব জন্মছকে যদি রাহুগ্রহ শুভ থাকে কেবল তবেই কিন্তু আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু একেবারেই করবেন না। আমি আপনাদেরকে স্ট্রিক্টলি মানা করে দিলাম। তবে আরেকটি বিষয় আমি প্রত্যেককে জানিয়ে দিতে চাই। দেখুন, রাহু যে অর্থ দেয় সেই অর্থ কিন্তু হঠাৎ করে যেমন আসে হঠাৎ করেই কিন্তু বেরিয়ে যায়। অর্থাৎ সেই অর্থকে কিন্তু আপনারা কখনোই স্টে আপ করতে পারবেন না, আপনারা লিখে নিতে পারেন। অর্থাৎ এরকম প্রচুর উদাহরণ রয়েছে যে কোটি টাকা লটারিতে পেয়েছে কিন্তু বর্তমানে কিন্তু তার কাছে একটি পয়সাও কিন্তু নেই, বর্তমানে সে কিন্তু পরের দোকানে কাজ করছে। তবে একটা জিনিস ঠিক, এই অর্থ দিয়ে আপনারা কিন্তু মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে পারবেন। যদি বিদেশে ঘোরার শখ থাকে, ভালো গাড়ি কেনার শখ থাকে বা ভালো বাড়ি তৈরি করার শখ থাকে, সেটা কিন্তু করে দিতে পারবেন। পরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের অর্ডারে রাহু কোটি টাকা আপনাদেরকেও দিতে চলেছে। আর এই অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে। অর্থাৎ এই সমস্ত জায়গা থেকে আপনারা অর্থ প্রাপ্তি করতে চলেছেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, তবেই কেবলমাত্র আপনারা এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করুন, নচেত কিন্তু করবেন না। এরপরে শেষ এবং চার নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের অর্ডারে কোটি টাকা পেতে চলেছেন। আর এই অর্থ আসতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও ট্রেডিং থেকে। অর্থাৎ যেই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা হঠাৎ করে অর্থ পেতে চলেছেন। তবে একটি বিষয় আপনারা মাথায় রাখবেন, আপনার ব্যক্তিগত জন্মছকে রাহুগ্রহ শুভ অবস্থায় না থাকলে এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করবেন না। তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শনিদেবের অর্ডারে কোটি টাকা পেতে চলেছে রাহুর কাছ থেকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।